যুবলীগের কর্মী দাবি করে নূর হোসেনকে, কিন্তু নূর হোসেনের মায়ের ভাঙ্গা ঘরে কেউ ঘরটা ঠিক করে দেওয়ার জন্য এগিয়ে যাননি। আজকে সমস্ত বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মী এমপি মন্ত্রীরা সবাই ভুল দিয়েছেন ওই গুলিস্তানের গোল চত্বরে, কিন্তু নূর হোসেনের বাসা থেকে এখনো আপনার রাতের চাঁদ দেখা যায়, দিনের সূর্য দেখা যায়। কাজে এই নূর হোসেনের মতো সাধারণ মানুষেরা যুগে যুগে কালে কালে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছে, জীবন দিচ্ছে। 1987 সালের এই দিনে যুবলীগের কর্মী বলে দাবি করেছেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা জানি না মান্না ভাই, সাইফুল ভাই, কাইয়ুম ভাই, সাকিব ভাই ভালো বলতে পারবে যে আসলে তিনি যুবলীগ করতেন কি না বা যুবলীগের কর্মী ছিলেন কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি গণতন্ত্রের আন্দোলনে জীবন দিয়েছেন। জুনায়েদ সাকি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রীর গাড়ির পাশে তিনি হেঁটে গিয়েছেন কিন্তু তার পাশে হাঁটেননি। এর সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্র আন্দোলন বেগবান হয়েছিল। ছাত্র আন্দোলন সর্বদলীয় ছাত্র ঐক্যকরণ হওয়ার পরে জাতীয় রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। কেন আজকে 90-এর পরবর্তী থেকে গত 32 বছরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি? কেন 28 বছর পরে একটিমাত্র বার ডাকসু নির্বাচন হয়ে আবার ডাকসু নির্বাচন বন্ধ হয়ে গিয়েছে? কারণ এই জায়গাটায় রাজনৈতিক বড় বড় দলগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আছে তারা এক, তারা এদেশে কোনো সুস্থ ধারার ছাত্র রাজনীতি, এদেশে কোনো মেধাবী মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় না। তারা জিহুদুর জিহুদুর মার্কা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যারা তাদের দলের দলের নেতাদের গোলামি করতে পারবে। ছাত্ররা আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য ক্যাম্পাসগুলোতে রামদা হকিস্টিক অস্ত্রের মহড়া দিতে পারবে, যারা বোমাবাজি করতে পারবে তাদেরকে দিয়ে তারা ছাত্র নেতৃত্ব দেওয়ানোর জন্যই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আর ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। আজকে সাকিব ভাই বলেছেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের ইতিহাস আছে অস্বীকার করা হয় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি এটা ছিল যে আইন করে মানুষের মুখের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, এটা কি ছিল? মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি এটা ছিল মানুষ ভোট দিতে পারবে না? বঙ্গবন্ধু আজকে প্রধানমন্ত্রীর বাবা তার প্রায় ভাষণে তিনি মানুষের ভোটে ভাতের অধিকার প্রতিষ্ঠার যে কথাগুলো বলেছেন আজকে মানুষের জীবনে হাহাকার। গত 13 বছরে একদিকে 14 লক্ষ কোটি টাকা হিসাব করেন, 14 লক্ষ কোটি টাকা জীবনে কেউ দেখেন নাই, হয়তো হিসাব করতে পারবেন, এই সরকারের আমলে পাচার হয়েছে। প্রতি বছর 72,000 কোটি টাকা হিসাবে পাচার হচ্ছে, হুন্ডিতে আরো কত হচ্ছে সেটা আমরা জানি না। তো এইভাবে হাজার হাজার কোটি না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে হচ্ছে। আর নেতৃবৃন্দ যেটা বলেছেন 47,000 কোটি টাকা, মাত্র 47,000, সেই 47,000 কোটি টাকা ঋণ স্যাংশন করার জন্য নানা ধরনের দেন দরবার চলছে, এবং সেই 47,000 কোটি টাকা পাবেন কখন? 42 মাসে, 3.5 বছরে। তার মধ্যে আবার 120 কোটি ডলার সেটা হচ্ছে আবার জলবায়ু পরিবর্তনজনিত কারণে সেই ইনফ্রাস্ট্রাকচারের কাজে ব্যয় করা হবে, সেজন্য দিবে। তো এই টাকায় যে সেটা রক্ষা করা যাবে না। তো কাজী সরকার যতই কথা বলুক না কেন, যেটা মান্না ভাই বলেছে রিজার্ভ এখন প্রকৃত অর্থে 22টা কথা, যেহেতু গভর্নর আইএমএফের মিটিংয়ের পরে বলেছে যে ইপিএফ 8 বিলিয়ন বাদ দিলে থাকে 26 বিলিয়ন, সেখান থেকে আরও যদি 5 কমে তাহলে 21 বিলিয়নে চলে আসবে, তাহলে সেটা দিয়ে মাত্র আমদানি করা সম্ভব হচ্ছে 3 মাসের, আর এতই রিজার্ভ থেকে থাকে। তো এখন কেন এলসি বন্ধ হচ্ছে? সমস্ত বড় বড় ব্যবসায়ীরা হাহাকার করছে যে এলসি বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা স্পষ্টভাবে বলছি যুবলীগের মহড়া দিবেন, সারা দেশের মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, কারখানা বন্ধ করে যুবলীগের সমাবেশের দরকার হচ্ছে, এবং সারা দেশের অস্ত্রধারীদেরকে নিয়ে ঢাকায় মিটিং করছে, ঢাকায় বিরোধী দলের সভা সমাবেশে তাণ্ডব চালানোর জন্য। সরকারের সেই পুরানো এজেন্সিগুলোকে সক্রিয় করা হচ্ছে তাদের পুরানো কাজ খেলার জন্য, বিরোধী দলের সভা সমাবেশে যেন তারাও কি সংযোগ করে, কারণ
কোনো প্রসঙ্গ ছাড়াই হঠাৎ করে প্রধানমন্ত্রী অগ্নিসংযোগের দগ্ধদের নিয়ে টেলিভিশনের সামনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী কান্না করছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই কান্না দেখে জনগণ কিন্তু হাসে, বেদনে নেবেন না। কাদের ভাই যদিও বলেছেন যে আপনারা বক্তব্যে হাসিনা করেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন না, কেমনে প্রধানমন্ত্রী বলবে? জনগণের ভোটে নির্বাচিত না হলে তাকে কিভাবে প্রধানমন্ত্রী বলবে? এখান তো নেতৃবৃন্দ স্লোগান দিয়েছে, ইরশাদ গেছে যাই পথে, আয়ুব গেছে যাই পথে, শেখ হাসিনার পতনে, তারা তো সবাই বলে দিচ্ছে শেখ হাসিনার পতনে মরণেও ভয় করে না। আয়ুব খান এবং ইয়াহিয়া খান যাই পথে গেছে, ইরশাদ যাই পথে গেছে, শেখ হাসিনার স্বৈরাচার সেই পথেই যাবে। এই প্রতিবাদের স্লোগান ধমকি ধামকি দিয়ে বন্ধ করতে পারবেন না। যেটা আজকে আমাদের সমাবেশ শুরুর আগে সমাবেশে বিঘ্ন ঘটেছে এই কারণে যে গতকালকে রাতে নাগরিক ঐক্যের দুজন নেতাকে থানায় নিয়ে গেছে, শুনেছেন, একেবারে অবান্তর অযৌক্তিক কারণে। পুলিশ ভাইদের প্রতি আমার একটা প্রশ্ন, আপনারা হাওয়া পরিবর্তন দেখতে পাচ্ছেন না নাকি চোখে চশমা লাগিয়ে রেখেছেন, এখন এইভাবে হয়রানি করছেন? আমি তো ভাবছিলাম যে আপনাদের বোধোদয় হচ্ছে, এখন থেকে অন্তত আগে যা করেছেন সে পাপ মোচনের জন্য হলে আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিবেন। অনেকে করছে, আপনারাও করবেন, যাই হোক, আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে না। সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। একটা মানুষ প্ল্যাকারে কি লিখবে, বক্তব্যে কি বলবে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের নির্বাচন স্বাধীনতা, গণতন্ত্র কায়েমের জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল, এত মানুষ জীবন দিয়েছিল। আপনি ভাই কে? গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নির্বাচক, এই প্ল্যাকারের কারণে আপনি তাদেরকে থানায় নিয়ে যাবেন? তো দুজনকে রাতে ছাড়ে নাই, সকালবেলা ছেড়েছে। একইভাবে 7ই অক্টোবর আপনারকে যে ছাত্রলীগের পাণ্ডারা খুন করেছে, সেই বুয়েটি আবার দেখেছেন কিছুদিন আগে আর একজন মেধাবী ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ওরা হত্যা করবে, আমরা তার স্মরণ সভা করতে পারবো না। ছাত্ররা স্মরণ সভা করতে গেলে সেখানে দুই দফায় তাদের উপরে আক্রমণ করা হলো, তাদেরকেই কারাগারে পাঠানো হলো, রিমান্ডে চাওয়া হলো, বারবার জামিন কালক্ষেপণ করা হচ্ছে। 6 জন মুক্তি পেলেও এখনো বাকিরা মুক্তি পায় নাই। 14 তারিখ 20 তারিখ শুনানিগুলো ডিলে করতেছে, আয়ু আসছে না, এই সমস্ত নানান তাল বাহানায়। এই কারণে আমরা বলেছি এই ছাত্রসহ সকল রাজবন্দী মুক্তির দাবিতে আগামী 12 তারিখ শনিবার দিন গণ অধিকারের উদ্যোগে এই ছাত্রসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে সমাবেশ হবে। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ থাকবে, আপনাদেরকে সেই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাবো। যে আজকে কারাগারে ধারণ ক্ষমতা 42,000, ইতিমধ্যে 1,06,000 মানুষকে কারাগারে ঢুকিয়েছে, কারাগারে নিয়েও তাদেরকে নির্যাতন করছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার ডাকসুর প্যানেলে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করেছে, খুবই মেধাবী ছাত্র, ছোটোখাটো মানুষ কিন্তু খুবই মেধাবী। সেই ছেলেটিকে শাহবাগ থানায় বলে পুলিশ লাঠি মেরেছে, অফিসারের নামটা বলেছে আমার মনে নাই। আরে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে একটা থানা অবস্থিত শাহবাগ, সেই থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে লাঠি মারছে, কি অমানুষ! চিন্তা করেন একবার, এই শাহবাগ থানায় মোদী বিরোধী আন্দোলনে এখানে আমাদের ছাত্র নেতারা আছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে চোখে কাঁচা মরিচ দিয়ে নির্যাতন করেছে। এই অমানুষদের প্রত্যেকটির বিচার আমরা করব, কারণ আপনারা সকল সীমা অতিক্রম করে গিয়েছেন। পুলিশ প্রশাসন যেটা বলে পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু, আমরা সভা করেন আসেন দাঁড়িয়ে সভা সমাবেশ করা তো মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কেন আজকে বিএনপির সভা সমাবেশে বাড়ি বাড়ি ফরিদপুরে গিয়ে অভিযান চালানো হচ্ছে? কেন তাদের সমাবেশ ঠেকানোর জন্য বাস লঞ্চ পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে? মান্না ভাই যেটা বলেছেন, ডিসেম্বরে যতই যুবলীগের হুমকি দেখানোর গণভবনে এসপি ডিসি ডিআইজি তাদেরকে নিয়ে মিটিং করেন সমাবেশ প্রতিহত করার জন্য, আপনারা সফল হবেন না। জনগণ আপনাদেরকে ডিসেম্বরে লাল কার্ড দেখাবে। আপনারা যে অসুস্থ খেলা শুরু করেছেন, এই ডিসেম্বরে জনগণ লাল কার্ড দেখে আপনাদেরকে মাঠের বাইরে পার করে দেবে। আমরা একটা কথা বলেছি, আমরা জানি না কয়দিন মান্না ভাই বক্তব্য দিতে পারবে, এখান দাঁড়িয়ে আমি দিতে পারবো, কার কখন কাকে গ্রেপ্তার করা হয়, কে কোন জায়গায় হয়রানির শিকার হয়েছিল আমরা জানি না। আমাদের কথা হচ্ছে একটাই, গণতন্ত্র মঞ্চের যে সংগ্রাম
সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম। সেই সংগ্রামকে এগিয়ে নিতে এই গণতন্ত্র মঞ্চের সর্বশেষ পিছনের সারির নেতা যদি ডিরেকশন দেয়, ব্যানার নিয়ে দাঁড়ায়, আপনারা যে যেখানে থাকেন আপনারা সেই ব্যানারের নিচে চলে আসবেন। তারা ইতিমধ্যেই নানা ধরনের তাল বাহানো শুরু করেছে, কিন্তু আমরা একটা কথা বলতে চাই, এখন আপনাদের সময় আছে সেই এক্সিট নেওয়ার। তাল বাহানো করলে, কালক্ষেপণ করলে করুণ ভাগ্য বরণ আপনাদেরকে করতে হবে। কারণ আমরা পিটানি খাইতে খাইতেই আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। কাজে ওই বন্দুকের ভয় দেখিয়ে, লাঠির ভয় দেখিয়ে আমাদেরকে আর ঘরে ঢোকানো যাবে না। শেখ হাসিনার পতন না ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা না করে আমরা ঘর থেকে যাবো, বাইক থেকে যাবো। সবাই ভালো থাকবেন, পরবর্তী আন্দোলন সংগ্রামে অংশ নেবেন।